সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আপনারা যিনারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন, তিনাদের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটিকে সিলেক্ট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমরা আলোচনা করব যে ইলেকটার্স ভেরিফিকেশান প্রোগ্রাম, অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন দ্বারা যে ইলেকটার্স ভেরিফিকেশান প্রোগ্রাম প্রায় সারাটা মাস ধরে চলে আসছে, সেটি নিয়ে আলোচনা করব। আপনারা খুব ভালোভাবেই জানেন যে ভারতের নির্বাচন কমিশন ইলেকটার্স ভেরিফিকেশান প্রোগ্রাম চালু করেছিল 1 সেপ্টেম্বর থেকে, এবং প্রথমে ঠিক হয় এটি 30 সেপ্টেম্বর অবধি চলবে। পরে তিনারা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে 30 সেপ্টেম্বরের পরিবর্তে আরও 15 দিন এটি বর্ধিত করা হলো, অর্থাৎ ইলেকটার্স ভেরিফিকেশান প্রোগ্রাম 1 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর অবধি চলবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সমগ্র দেশের মধ্যে পশ্চিমবঙ্গ একটিমাত্র রাজ্য যেখানে সর্বাধিক পরিমাণে এই ইলেকটার্স ভেরিফিকেশান প্রোগ্রামে সাড়া পাওয়া যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গে প্রায় মোট ভোটার 5 কোটির কাছাকাছি, এবং এই এতগুলি ভোটারকে এই সময়ের মধ্যে সবারই ইলেকটার্স ভেরিফিকেশান করা সম্ভব হবে না। তাই আজকে আমরা এক বৈদ্যুতিন মাধ্যমের সাহায্যে জানতে পাচ্ছি যে সম্ভবত ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য এই ইলেকটার্স ভেরিফিকেশান প্রোগ্রামের সময়সীমা আরও বাড়াতে চলেছে। তাই চলুন আমরা খবরটা দেখে নিই। এই যে পূবের কলম এক পত্রিকা, এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটার তথ্য যাচাই কর্মসূচির সময়সীমা বাড়াচ্ছে ইসি, অর্থাৎ ইলেকশন কমিশন। এবার আমরা খবরটা দেখে নিই। দেখুন, কলকাতা ভোটার তথ্য যাচাই কর্মসূচি বা ইভিপি ইলেকটার্স ভেরিফিকেশান প্রোগ্রাম এর সময়সীমা বাড়াতে চলেছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনার সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। আমাদের রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন আরিজ আফতাব, তিনি কেন্দ্রের বা দেশের যে মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন সন্দীপ সাক্সেনা, তিনার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। ইভিপি নিয়ে রাজ্যবাসীর মধ্যে ভুয়ো আতঙ্ক সৃষ্টি হয়েছে, অনলাইনেও কিছু কিছু ক্ষেত্রে ভোটারদের তথ্য যাচাইয়ের সমস্যা হচ্ছে। আপনারা জানেন, যারা এখনও অবধি করেছেন, যে তথ্য যাচাই করতে গিয়ে অনেক সময় সার্ভার ঠিকমতো কাজ করছে না, অনেক সময় দেখাচ্ছে এরর, ফলে অনেকে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। সমস্যা দূর করতে অতি দ্রুত কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্দীপ সাক্সেনার সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, তাতেই এ প্রসঙ্গে সবিস্তার আলোচনা হয়েছে। রাজ্য সিইও দপ্তরের শীর্ষ আধিকারিকেরা মনে করেছেন ইভিপি কর্মসূচির জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্যের কোনো মতে 2 কোটির বেশি ভোটারের তথ্য যাচাই সম্ভব হবে না, অর্থাৎ যে 45 দিনের সময়সীমা ইলেকশন কমিশন বেঁধে দিয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে 2 কোটির বেশি লোকে ভোটদাতাদের তথ্য যাচাই করা সম্ভব নয়। সেক্ষেত্রে 5 কোটির কাছাকাছি ভোটারের তথ্য যাচাই বাকি থাকবে, অর্থাৎ তাহলে প্রায় 5 কোটির কাছাকাছি তথ্য বাকি থাকবে, কারণ সবাই বৈদ্যুতিক মাধ্যম বা ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইনে ভেরিফাই করতে পারে না, ফলে সময়সীমা বাড়ানো ছাড়া উপায় থাকবে না। রাজ্যের সিইও দপ্তরের আধিকারিক জানিয়েছেন ইভিপি নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, অর্থাৎ ইভিপি নিয়ে অযথা আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অনলাইনে যারা সংশোধনের আবেদন করেছেন তাদের বাড়িতে গিয়ে যেমন বুথ লেভেল অফিসাররা তথ্য যাচাই করবেন, ঠিক তেমনই যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তাদের বাড়িতেও বুথ লেভেল অফিসাররা যাবেন। অর্থাৎ আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন তাদের বাড়িতে তো বিএলও বা বুথ লেভেল অফিসার যাবেই, যিনারা অনলাইন ব্যবহার করতে জানেন না বা এখনও অবধি অনলাইনে আবেদন করতে পারেননি তিনাদের বাড়িতেও বুথ লেভেল অফিসাররা যাবে। কোনো তথ্য সংশোধনের প্রয়োজন থাকলে তা সংশ্লিষ্ট বিএলওকে জানাতে পারবেন সংশ্লিষ্ট ভোটার কিংবা পরিবারের অভিভাবক। পরিবারের কোনো যদি ভোটারের কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট বিএলও বা বুথ লেভেল অফিসার যিনি আপনার বাড়িতে আসবেন তিনাকে আপনারা সহজে জানিয়ে নিজের তথ্য সঠিক করে নিতে পারবেন। তো এই ছিল খবর। তাহলে আহেতুক আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই, কিন্তু এটি এখনও অবধি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানায়নি।
তবে খুব শীঘ্রই তারা এই বিষয়টি জানাতে চলেছে। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অনেক বেশি করে আপনারা শেয়ার করুন, কারণ মানুষজন এই ভোটার ভেরিফিকেশন প্রোগ্রাম যেটা রয়েছে, ইলেকটর ভেরিফিকেশন প্রোগ্রাম, এটি নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, অহেতুক ছোটাছুটি করছেন, ফলে তিনাদের মধ্যে খবরটি ছড়িয়ে দিন। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন, কোনো রকম জিজ্ঞাসা কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। ভিডিওটি দেখতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, নমস্কার।